নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চড়চড়িয়ে বাড়ছে পারদ ভাবসা গরমের সঙ্গে বুধবার থেকে আট জেলায় তাপ পাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো আবহাওয়া দপ্তরতে কী বলা হচ্ছে তাপ পাওয়া নিয়ে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা মাঝে শুধু কয়েকদিন খানিকটা নেমেছিল পারদ ফির দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা বৈশাখের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে হাসপাস অবস্থা গরমে ভোগান্তি শুরু হয়েছে আগামী বুধবার থেকে তাপ্রবাহের চরম সতর্কতা জানিয়েছেন আবহাওয়া অফিস চলতি সপ্তাহ জুড়ে উড়বে গোটা দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকার কারণে থাকবে কিন্তু অস্বস্তিও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করবে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুয়েছে সোমবার বাঁকুড়া পানাগড় ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে যা স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা থেকে দু ডিগ্রি বেশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে আপাতত অস্বস্তি গণজনক গরম থাকবে রাজ্যে তাপমাত্রা আরও কিন্তু বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে তাপ পরিস্থিতি হতে পারে বলে জানা গেছে আজ সোমবার থেকে উনিশে এপ্রিল শুক্রবার পর্যন্ত অস্ত্রস্ত্রীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আসলে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে এছাড়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে যা সমুদ্র তল থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন চলতি বছরে বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশিই হবে এবার বর্ষার আগমন নির্ধারিত সময় কিছুটা আগে হতে পারে বলে জানিয়েছেন তিনি তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ